যেভাবে ভারতকে স্বস্তি দিয়ে নেপালের উপর থেকে হাত তুলল চীন, ক্রমশ ভারতকে ঘিরে ফেলার ছক চীনের। সে কারণে ক্রমশ ভারতের প্রতিবেশীদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে লাল চীন। যদিও সেই ছক ভেস্তে দিল ভারত নেপালের $120 কোটি একটি রিজার্ভার প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিল চীনের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা চায়না থ্রি জর্জেস ইন্টারন্যাশনাল। $100 কোটি প্রজেক্ট ছিল এটি। সংস্থার তরফে জানানো হয়েছে ওই প্রকল্প মোটেও বাস্তবসম্মত নয়, আগামী বছরের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চীনা সংস্থা হাত গুটিয়ে নেওয়ার ফলে ওই প্রকল্পের ভবিষ্যৎ এখন অন্ধকারে। আদৌ ওই প্রকল্প হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, প্রতিবেশী নেপালের সঙ্গে চীনের ক্রমশ সখ্য বাড়ছিল, যা নিয়ে বেশ উদ্বেগে ছিল ভারত। জল বিদ্যুৎ থেকে শুরু করে সড়ক নির্মাণ, কৃষি উন্নয়ন, উৎপাদন শিল্পে চীন ক্রমশ আর্থিক সহায়তা করে যাচ্ছিল, আর সেদিকেই ভালো রকম ঝুঁকেছিল নেপালও। যেভাবে নেপালকে চীন আর্থিক মদত দিচ্ছিল তাতে ভারতের উদ্বেগ ক্রমশই বাড়ছিল। পুরো বিষয়টির ওপর নজর রাখছিল ভারতও, কিন্তু চীনা সংস্থার ওই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ভারতের। তবে এখনও নেপালের ইন্টারনেট থেকে শুরু করে একাধিক বিষয়ে সাহায্য করছে চীন। আগামী দিনে যাতে ভারত সেই জায়গা পায় সে চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিদেশ মন্ত্রক।